আপনি কি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন আর অসুস্থতার সব দায় চাপাচ্ছেন ঠান্ডা গরম আবহাওয়ার উপর? দৈনন্দিন জীবনে কিছু অভ্যাসের জন্য একটু একটু করে অসুস্থ হয়ে পড়ছেন আপনি, তাই দেরি না করে সুস্থ থাকতে এখনই বদলে ফেলুন 5টি অভ্যাস। শৌচালয়ে মোবাইল ব্যবহার করা, টয়লেটে বসে মোবাইল ভিডিও দেখা বা গেম খেলার অভ্যাস অনেকেরই রয়েছে। ভাবছেন তো এর সঙ্গে অসুস্থ হওয়ার কি সম্পর্ক? গভীর সম্পর্ক আছে। লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ডক্টর পল মাতেওয়েলে বলেছেন, শৌচকর্মের সময় মোবাইল ঘেঁটে তারপর হাত ধুয়ে নিলেই সব মিটে যায় না, কারণ টয়লেটের সিট, হাতল ও সিঙ্ক কল সব থেকেই জীবাণুর বাস, যার ফলে শরীরে ছড়াতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এমনকি ডায়রিয়ার সম্ভাবনাও থেকে যায়। হ্যান্ড ব্যাগ পরিচ্ছন্ন না রাখা, ভ্যানিটি ব্যাগ, পার্স বা ওয়ালেটে বরাবরই হাত পরে, যাতে বাইরের বহু জীবাণু থাকে, যার মধ্যে রয়েছে নর ভাইরাস, MRSA এবং E.coli। এই ব্যাগ নিয়ে নিশ্চয়ই অনেকবার বাথরুমে পৌঁছে যান, সেখান থেকেও ভাইরাস ছড়ায়। এই ক্ষেত্রে যদি কিছুদিন অন্তর ব্যাগ টয়লেট খালি করে ধুয়ে বা মুছে পরিষ্কার রাখেন, তাহলে জীবাণু থেকে খানিকটা হলেও দূরে থাকা সম্ভব। ঘরের ভেতর চপ্পল পরা, এক সমীক্ষায় বলছে 39.7% মানুষ যারা বাড়িতে চপ্পল পরে হাঁটাচলা করেন তারা ডায়রিয়ার শিকার। অনেকে আবার শৌচালয়ে ব্যবহৃত চপ্পলে বাড়িতে পড়েন। চিকিৎসকদের মধ্যে এমন অভ্যাস যত দ্রুত সম্ভব ছাড়া ভালো। টিভির রিমোট অপরিষ্কার রাখা, বাড়ির প্রত্যেক সদস্যের হাতেই ঘরের টিভির রিমোট, আর সেই কারণেই তো পরিষ্কার রাখা জরুরি। ডক্টর মাতেওয়েল বলেছেন, রিমোট বেশি ব্যবহৃত হওয়া E.coli জীবাণু তাতে বাধা বাঁধে, তাই সময় করে কভার খুলে পরিষ্কার করে ফেলুন টিভির রিমোট। স্পঞ্জগুলি না ধোয়া, বাড়ির আসবাব থেকে মেঝে, বাসনপত্র থেকে পর্দা সবকিছু পরিচ্ছন্ন রাখতেই ব্যবহার করে থাকেন পঞ্চ, কিন্তু সেই পঞ্চ ঠিক মতো ধোয়া তো হয়, কারণ সেই পঞ্চগুলোতে থাকে অসংখ্য জীবাণু। ভিজে নরম স্থানই কিন্তু ব্যাকটেরিয়ার আদর্শ স্থান, তাই ব্যবহারের পর ভালোভাবে স্পঞ্জ ধুয়ে ফেলুন, আর প্রতি মাসে স্পঞ্জগুলো বদলে ফেলাই আপনার স্বাস্থ্যের পক্ষে শ্রেয়। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।